দর্শক, আমরা এখানে দুটি ক্রস জাতের গরু এসেছে, আর গাড়িতে থেকে নামানো এখনো হয়নি, কিন্তু এখানেই রশি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর তথ্য। আজ 27 জানুয়ারি 2022 রোজ বৃহস্পতিবার। আমরা দেখি দাম চাও। আমরা দেখি কি অবস্থা, এই যে গরুগুলোর হাত বদল হয় এবং এখান থেকে কিনে নিয়ে গিয়ে বা এখানে বিক্রি বা অন্য কোনো হাটে বিক্রি করেন তারা, আমরা সেই এই তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। আবার ধরেন না, দুটাই বাচ্চি কত দিছেন ভাড়া এখনো ভাই? এখনো হয় নাই। কত চাইছেন ভাই? দাম চাইছি জোড়াটা 1 লাখ। 1 লাখ জোড়াটা বাচ্চি বাচ্চি 1 লাখ ভাই? হ্যাঁ পুরো। হ্যাঁ বিবেক করি কত না 80,000 দিন করে দিব। চুরি করা গরু পাইছি না, 80,000 দিন চুরি করা গরু। কত 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 পঞ্চাশ দিব ভাই এটা? টাকা কেমন না দর্শক দেখছেন যে 50,000 টাকা দাম বলছে। আমরা দেখছি কোথায় যাচ্ছে, জঙ্গল বাড়িতে যাচ্ছে,
যত্নের গরু হলে ওরকম চেহারা থাকলে খারাপ হয় নি এখন যদি 200 টাকা 500 টাকা কম দেয় দেখছি45 কইছে ওই যে 45 হাজার উঠতে যা দিবু কাকরে12,000 দর্শক শুনছেন যে কত দিছিল নাসির ভাই? 47 কয় সাদাটা। তা আপনি চাইছেন কত? 50? আমি চাইছি 65। আমরা শুনছি মানে কত উপর? 50 এর উপরে? 50-60 এর উপরে টাকা কত হবে? আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার রেলবাজারহাটে যে গরুগুলো হাত বদল হয় কিভাবে হয় আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আরো গরু এসেছে এদিকে দেখছেন। গরু নিয়ে পালাইছে এখন 50 কয় আছে? তো দর্শক দেখলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দিনাজপুর জেলার রেলবাজারহাটে আজকে যে গরুগুলো হাত বদল হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ভালো লোচার গরু তোর মনটা ভালো
আমরা দেখলাম দিনাজপুর জেলার রেলবাজারে আজকে যে গরুগুলো হাত বদল হচ্ছিল, সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।